আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা সেতুর নতুন একটি ভিডিওতে। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হতে বাকি আর মাত্র এক মাস, অর্থাৎ এই জুনেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। আর সেতু চালুর ঠিক ছয় মাস পরে চলাচল করবে ট্রেন। এছাড়া জুনে পদ্মা সেতু খুললেও ভারী যানবাহন চলাচল ও গতি নিয়ন্ত্রণ হতে পারে। অতিরিক্ত গতির কারণে সেতুতে কম্পনের সৃষ্টি হবে, তাতে সেতুর নিচের অংশের রেল লাইনের কংক্রিট ঢালাই কাজের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। পদ্মা সেতুতে যান চলাচলের প্রস্তুতি সম্পূর্ণ হলেও বাকি রয়েছে রেল সংযোগের কাজ, গ্যাস পাইপলাইন, ওয়াকওয়ে সহ বাকি কাজ শেষে জুনে সেতুর নিচের অংশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে সেতু বিভাগ। তবে উদ্বোধনের পর যানবাহন চলাচলের ফলে যে কম্পন সৃষ্টি হবে তাতে রেল সংযোগের কাজে সমস্যা হতে পারে। রেল লাইনের কংক্রিট ঢালাইয়ের কাজে ফাটলেরও শঙ্কা রয়েছে। সেতু কর্তৃপক্ষ বলেছেন, যান চলাচলের ফলে কি পরিমাণ ভাইব্রেশন হতে পারে তা পর্যবেক্ষণ করে রেলের কাজে কোনো সমস্যা না হয় ওইভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে হেভিওয়েট ট্রাক, লরি, ফেরিতে পারাপার করা হবে। সেতু কর্তৃপক্ষ বলেছেন, কি পরিমাণ কম্পনে রেলের কাজ করা যাবে তার তথ্য উপাত্ত বিবেচনা করে রেল কর্তৃপক্ষ যে সুপারিশ করবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রেলের অংশের কাজ শুরু করার পর অন্তত ছয় মাস লাগবে রেল লাইন বসাতে। সেই হিসাবে ডিসেম্বরে পদ্মা সেতুতে ট্রেন চলাচল করতে পারবে বলে মনে করেন কর্তৃপক্ষ। দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে পদ্মা সেতুর নতুন কোনো সংবাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টস বক্সে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।